হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রাজীবিত সিনেমায় স্বাগত। আজকে আমার মন ভালো না, আমি ফেরি করে খাই, বৃষ্টি পড়ছে, কালকে হাটবার, কি বাজার করব। বন্ধুরা দেখো, বৃষ্টি পড়ছে, আমার বউ স্কুলে শার্ট সেলাই করতেছে, কালকে হাটবার, ও বলতেছে তুমি তো আজকে দোকানে দিতে পারো নাই, কালকে কি বাজার নিয়ে আসবে। আমি স্কুলে শার্ট, সেই জন্য ও স্কুলে শার্ট সেলাই করতেছে, আর আমার মেয়ে বৃষ্টির কারণে স্কুল যেতে পারেনি। আমাদের বাড়ি একটাই ছাতা, আমার বড় মেয়ে স্কুল গেছে, আর ওর একটা ছাতার জন্য ও স্কুল যেতে পারেনি। বন্ধুরা দেখো, আমার মেয়ে স্কুল, আজকে আমি স্কুল যেতে পারিনি, তার জন্য আমার খুব মন খারাপ। আজকে আমি স্কুল যেতে পারিনি কেন? দিদিভাই ছাতা নিয়ে গেছে, আমি একটাই আমাদের বাড়িতে ছাতা, তার জন্য আমি কি করে যাব? এখন বৃষ্টিতে তো ভিজে ভিজে স্কুলে যাওয়া যায় না, না তার জন্য আমি আজকে বাড়িতেই আছি। লকডাউনের জন্য, লকডাউনের কারণে আমাদের দোকানটা বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি আগেও ফেরি ব্যবসা করতাম, ফেরি ব্যবসা করতে করতে কষ্ট করে ছোট মোটো কসমেটিক দোকান দিয়েছি, লকডাউনের কারণে আমার কসমেটিক দোকানটা বন্ধ হয়ে গেছে। এখন আমি ভাবি কি করে সংসার চালাবো, আমি আগের মতোই আবার ফেরি ব্যবসা করি। এখন বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি হয়, সেজন্য আমি ঠিকমতো দোকান নিয়ে যেতে পারি না, আর আমার বন্ধ দোকানটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, এই আমার বন্ধ দোকানটা, লকডাউনের কারণে বন্ধ হয়ে গেছে, তোমরা দেখো দোকানটা। বন্ধুরা, আমি যে এতক্ষণ যে বললাম, তোমাদের যদি বিশ্বাস না হয় আমার ফেরির দোকানটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমার ফেরির দোকানটা, আর বৃষ্টির কারণে আমি এবার চাবনি চুরি বিক্রি করতে পারিনি। দেখো এখন কত আছে আমার চাবনি চুরি, দেখো বন্ধুরা। বন্ধুরা, এতক্ষণ আমার মনে কথাগুলো বললাম, সেজন্য আমি বললাম আমার আজকে মন ভালো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবে, শেয়ার করে দিবে, কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো।